Thank you.
আমি যাচ্ছি আমি করে বেড়াই আমার যদি কাজ আছে অন্য যদি কাজ আছে কারণ রিসিভ করে আমাকে বলে যে ওই কাজ আছে আমি রাতে দিনের ট্রেনিং সারাদিনের ট্রেনিং করাই আর সারা রাত কাজ করি তিন থেকে চার ঘন্টার মধ্যে ঘুমাই আর পাশাপাশি আমি বিএসসি পাস করেছি।
করতেছে আর তারা কখনো তো সন্তুষ্ট হয় পাশাপাশি আমি নিজে একটু উদ্যোগ আমার সপ্তমতে চেষ্টা করেছি আমার বাবা এই স্বপ্নটা পূরণ করার জন্য আর এইটা আমার আদেশে শেষ হয়েছে এবং সেখানে আমার প্ল্যান হচ্ছে কি আমি বাবা মাকে পাশ করাবো পাশাপাশি আমি নিজের একটু উদ্যোক্তা আমার নিজের একটা ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠান আছে নাম হচ্ছে ফিউচারিটি বিলিং ফার যুগ যে সে ওইখানে আমার এখানে ট্রেনার হিসেবে আছে বর্তমানে পাশাপাশি এইটা ও সারাও আরো অনেক ট্রেনার আছে যারা কিনা ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন আলাদা আলাদা স্কিল লেভেল আপনাদের জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আমার প্ল্যান আছে এই শিক্ষা একটি আমার শুধু সিলেটে কিন্তু ফ্রিল্যান্সার অনেক আছে আমি সারা বাংলাদেশে শুধু ফ্রিল্যান্সার আমি তো মার্কেট প্লেস নিয়ে প্রায় দেড় বছর উপরে রিসার্চ করি আর আমার কাজ কিন্তু এখন রিসার্চ করে আমি স্টুডেন্টের জন্য আপডেট কি হচ্ছে এটা ব্যাংকের স্টুডেন্টকে দিলেই ওরা কিন্তু শ্বাস করে ক্যাচ করে ফেলে আর ইনকাম করে না এত তাড়াতাড়ি এত মানে সাকসেস পসিবল হইতো না যদি আমি সঠিক রাস্তা না দেখি আমার কাজই হচ্ছে রিসার্চ করা আমার কাজ যা আসে সব আমার ভাই বোন ওরা করে ফেলে আর ওদের যেমন নাম হয়েছে তখন আমার বলে যে ডিসিশন ওইগুলো আমি কমপ্লেক্স কিন্তু আমি হ্যান্ডেল করি আর আমার হচ্ছে একটা প্ল্যান যে আমরা তো ফ্রিল্যান্সিং করতেছি তো ফ্রিল্যান্সিং যখন আমি করছি আমার হচ্ছে আমরা নর্মালি চিন্তা করি যে আমি লেখাপড়া শেষ করবো জব পাবো তারপরে আমি আমার ফ্রিল্যান্স আমার ফ্যামিলিটাকে হ্যান্ডেল করবো বাট এই একটা ইজি আছে যখন আমার একটা এক্সপেক্টেশনের বাইরে যে আমি এই বয়সে এসে 200-300 লাইন করতেছি পার মাস 400 পাশে তাইলে গরিব যে অসহায় একদম মানুষগুলো আছে ওদের জন্য আমাদের উপরে একটা হক আছে তো আমি চাচ্ছি যে আমাদের এই আমি ফ্যামিলির কাছে যাবো না আমার ইনকামের একটা নির্দিষ্ট অংশ দিয়ে আমি একটা অর্গানাইজেশন স্টার্ট করছি সেটা ফিউচার লাইক ফ্রিল্যান্সার ফাউন্ডেশন অফ সিলেট নাম থাকবে আর আমার এখানে যতজন সদস্য থাকবে সবাই ফ্রিল্যান্সার থাকবে সার্টিফিকেট ফ্রিল্যান্সার এবং ওদের ইনকামের টাকা দিয়ে আমি আমার আমার এলাকা আমার গ্রাম আমার আশেপাশে যত দরিদ্র মানুষদের ওদেরকে সাহায্য করতে পারবো আমার এই বিষয়ে আমি ফ্রিল্যান্সার দেখেছি আমার ফ্রিল্যান্সার হচ্ছে গিয়ে এমন একটা পেশা আমি যদি এখন ফ্রিল্যান্সিং শিখাই যে আমার কম্পিউটার হয়ে যায় বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার রিজেক্টের উপরে কারো হাত নেই আমার রিজেক্টটা আমার ও রিজেক্টটা ওর তাই আমি আমার আমার মধ্যে যা আছে আমি পুরোটাই দিয়েই আমি একটা ফ্রিল্যান্সার তৈরি করি এবং ওদেরকে বলেই দিচ্ছি যে এখান থেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হইলেও তুমি আমার কাছে যাইতে পারবে না তুমি আমার কাছে যখনই ডাক পড়বো তখনই আসতে পারবো আমি তোমাদের নিয়েই আমি এই সমস্যাগুলো করে যাবো এটাই হচ্ছে আমার প্ল্যান কিন্তু ওই যে ক্লায়েন্ট যদি সে সাথে রেসপন্স না করে তাহলে সে অন্য একজনের কিছু করে থাকে এই রেসপন্সটা যদি সবসময় দিতে পারে তাই আমি ওদেরকে যখন আমি আমি একজন সময় একসাথে স্টুডেন্ট ছিলাম আমি তো ঢুকতে গেছিলাম কারণ আমার টিনের অনেক সময় রেসপন্স দিতে পারবে আমার প্রায় চলে গেছে আমার নাম মোহাম্মদ ফকরুল আবেদিন রাহাত